আপনি সমাজপতি, আপনি ডেলি 7টা বিয়ার দাওয়াত খান, আপনি ডেলি 7টা বার্ডের দাওয়াত খান, আপনি 7টা মেরিজদের দাওয়াত খান, হ্যাঁ রাত্রে আইসা কাইতে পড়ে থাকেন, এ সিট হয়েছে, ডাক্তার ডাকো, প্রেশার দেখো, আমার অবস্থা খারাপ, আপনার পেটে ব্যথা হইতেছে, পেট ফুলা উঠতেছে, গ্যাস হয়েছে, বুক বন্ধ হয়ে আছে, আমার 2-3 দিন পায়খানা প্রস্রাব হয় না, ভালো করে বমিও হয় না, তখন আমরা কী করতে হবো, ছোটো কলা গাছ 1.5 থেকে 2 ফিটের উপরে যেন না হয়েছে এই কলা গাছটার মাঝখানে কেটে ফেলতে হবে, কাটলে পরে ভিতরে একটা চিকন ডগা আছে, ওই ডগাটা খুব নরম, ওটাকে ভালোভাবে ধুয়ে আস্তে আস্তে গলার ভিতরে ঢুকাই দিতে, ঢুকাই দিলে বমি বেরোবে, সেখানে দেখবেন কাঁচা কাঁচা চাকা চাকা মাংস, হাড় গোড়, ডিম ডুম চা খাইছেন সারাদিন কিছুই হজম হয়নি, ওই সব বেরিয়ে আসবে, কারণ আমাদের স্টমাকটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ধরেন এটা একমি ফার্মাসিউটিক্যাল, ধরেন এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, এটা একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আর আমাদের ব্রেনটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কম্পিউটার ফ্যাক্টরি, ধরেন মাইক্রোসফট, বিল গ্রেটের এই ব্রেনটা দিয়েই বিল গ্রেট ইয়া করছে, কম্পিউটার ফ্যাক্টরি করছে, এই কম্পিউটার ফ্যাক্টরি এটার দাম 1,000 কোটি টাকা, আর এই যে আপনার আল্লাহর দেওয়া মেশিনারি আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এটার দাম 500 কোটি টাকা, এই 500 কোটি টাকা 1,000 কোটি টাকা 1,500 কোটি টাকা তো আপনার মালিক আসেনি, এটাকে আপনি ভালোভাবে পরিচালনা করলে আপনি 20,000 কোটি টাকার মালিক হবেন, কিন্তু এটাকে তো আপনি উল্টো পরিচালনা করতেছেন, ভালোভাবে সুস্থভাবে থাকার জন্য আপনাকে খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তনের মাইন্ডসেট করতে হবে, তাহলে পরে আপনি ভালো থাকবেন।